আসসালামুয়ালাইকুম এভরিওয়ান। হাঁটি হাঁটি পাপা করে শীতের মৌসুম চলে এলো, তাই না? আর এই শীতের মৌসুমে আমাদের বাঙালিদের ঘরে ঘরে চলতে থাকে নানা রকম পিঠাপুলির উৎসব। যত রকম পিঠাপুলি তৈরি হোক না কেন, একটা পিঠা ছাড়া মনে হয় যেন শীতের এই পিঠাপুলির উৎসব অসম্পূর্ণ থেকে যায়। আর সেই পিঠাটি হচ্ছে দুধ চিতই পিঠা। জি হ্যাঁ, আমি আজ তৈরি করব দুধ চিতই পিঠা। কীভাবে ফুলকো আর নরম, খুব তুলতুলে চিতই পিঠা তৈরি করতে হয় তার সম্পূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে থাকছে দুধে ভেজানোরও টিপস। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজ আমি চিতই পিঠা তৈরি করব কোনো রকমের চালের গুঁড়ো ছাড়া। সেজন্য আমি এখানে নর্মাল পলয়ের চাল নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ। আর এটা ছিল চিনি গুঁড়োর পলয়ের চাল। আপনারা চাইলে আতপ চাল অথবা বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাত পর্যন্তও ভিজিয়ে রাখতে পারেন, তবে মিনিমাম 6 ঘন্টা ভিজাতেই হবে। এখন আমি দুধ চিতই পিঠার দুধের জন্য যে শিরাটা আমাদের লাগবে তার প্রিপারেশন করে নিচ্ছি। আমি এরকম এক টুকরা খেজুরের গুড় নিয়েছি। এখন আমি এটাকে এরকম একটা গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা যারা চিনি ব্যবহার করতে চান তারা এই পর্যায়ে গুড়টা স্কিপ করতে পারেন। আমার সম্পূর্ণ গুড়টা এখানে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা কড়াইয়ে নিয়ে নেব আর এর সাথে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে পাতলা একটা শিরা তৈরি করে নেব। গুড়ের পরিমাণটা আমি বলছি না, কারণ এটা যার যা স্বাদের উপরে নির্ভর করে। যে যেরকম টাইপের মিষ্টি খেতে চান সেই পরিমাণে আপনারা গুড় অথবা চিনি দিয়ে দেবেন। এখন আমি এটাকে একটা চুলায় বসিয়ে দেব আর একটা বলক তুলে নেব। খুব একটা ঘাড়ো করার দরকার নেই, একটা বলক তুলে গুড়টা শিরার সাথে ভালো করে মিশে গেলেই হলো। গোটা যখন বলক উঠে যাবে চুলাটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার গুড়টা ঠান্ডা করা হয়ে গিয়েছে আর এরই পাকে আমি 2 লিটার পরিমাণ গরুর দুধকে জাল করে 1.5 লিটার করে নিয়েছি। অতিরিক্ত ঘন করা যাবে না এই দুধটা। আর দুধটা যখন হালকা কুসুম গরম অবস্থায় এসেছে সেই পর্যায়ে আমি ঠান্ডা করে রাখা গুড়টা এখানে দিয়ে দিলাম। গরম দুধে যদি আপনি এই গুড়ের শিরাটা ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায়। তাই আমি দুধটা যখন কুসুম গরম হয়ে গিয়েছে আর শিরাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। গুড় আর দুধ যখন একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে আমি এখানে অল্প একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিলেও চলবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দুধটাকে আমি একটা বলক তুলে নেব আর একটা বলক ওঠার পরে আমি চোলাটা আবারও বন্ধ করে দেব। দুধটা আমার বলক উঠে গিয়েছে, আমি এখন পিঠার প্রিপারেশন করে নেব। চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে গুঁড়ি তৈরি করে নেব বা ব্ল্যান্ড করে নেব। একটা ব্ল্যান্ডারে জারে আমি সবার আগে ধুয়ে নেওয়া পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 3 কাপ থেকে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। অর্ধেক অর্ধেক করে আমি ব্ল্যান্ডার করব। 1.5 কাপ চালের সাথে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল ভাত, যে ভাতটা আমরা সাধারণত খেয়ে থাকি সেদ্ধ চালের ভাত, সেটা আমি এখানে দিয়ে দিলাম। প্রতি 1.5 কাপ চালের জন্য 1/2 কাপ ভাত দিলেই চলবে। আর চালের সমান সমান করে পানি দিয়ে আমি এখানে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি ব্ল্যান্ড করে। ব্ল্যান্ডারটা কিছুক্ষণ চালিয়ে এরপরে বন্ধ করে দেবেন, আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চালাবেন। এতে করে আপনার ব্ল্যান্ডারের মোটরটা যেমন ভালো থাকবে তেমনি আপনার পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে। অনেকেই ভাবতে পারেন আমি এখানে ভাত কেন ব্যবহার করলাম, যেহেতু এই পিঠাটা আমি দুধে ভেজাবো সেহেতু পিঠাটা যদি অনেক বেশি সফট আর নরম হয় এতে করে আমাদের দুধের যে শিরাটা সেটা যেমন ভালোভাবে ডুববে তেমনি খেতেও অনেক বেশি মজার লাগবে। আর এই ভাতটা দেওয়ার জন্যই পিঠাটা কিন্তু অনেক সুন্দর করে তুলতুলে হবে আর খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠবে।
সবটুকু চাল যখন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ পরিমাণ আমি দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার ফলে যেমন পিঠাটা অনেক সুন্দর করে ফুলবে, তেমনি অনেক বেশি জালি জালি হবে, ছিদ্র ছিদ্র হবে আমাদের কাঙ্ক্ষিত ছিদ্র ছিদ্র চিতই পিঠা, যা কিনা দুধের রসে ভেজালে রসটা ঢুকে একদম টইটম্বুর হয়ে যাবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনের থেকে একটু বেশি নাড়াচাড়া করলে পিঠাটা অনেক বেশি ভালো হবে, তাই একটু বেশি নাড়াচাড়া করছি। আর এ পর্যায়ে আমার কাছে পিঠার ব্যাটারটা একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই আমি যে ব্লেন্ডারের জারে পিঠার এই খামেরটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সে জারটা ধুয়ে একটু একটু করে পানি মিশিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো ঘনত্বে আসা পর্যন্ত। কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। চলে আসলাম পিঠা তৈরি করতে। আমি চুলায় পিঠা তৈরি করার ছাঁচ বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাটির যে তাওয়া পাওয়া যায় সেটা তো তৈরি করতে পারেন, যার কাছে যেটা আছে সেটা দিয়ে এখন পিঠা তৈরি হয়ে যাবে। পারফেক্ট ব্যাটার যদি আপনি তৈরি করতে পারেন, যে কোনো কিছুতেই কিন্তু আপনার পিঠাটা হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আছে, আমি একদম 4 থেকে 5 মিনিট পিঠাটাকে এভাবে রেখে দিব। ইনশাল্লাহ এর মধ্যে আমাদের পিঠা হয়ে যাবে। তবে পিঠার খামিরটা দেওয়ার আগে যে পিঠার চাঁচটা আছে বা তাওয়াটা, সেটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর মাশাল্লাহ খুব সুন্দর করে ফুলে উঠেছে। এই পিঠাগুলোকে আমি এখনই তাওয়া থেকে উঠিয়ে পাশে জাল করে রাখা দুধের শিরার মধ্যে দিয়ে দেব। দুধটা আমি বলক তুলে বন্ধ করে রেখেছি, প্রায় 10 মিনিট হলো। এর মধ্যেই কিন্তু দুধের যে অতিরিক্ত গরমটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অতিরিক্ত গরম দুধে যদি আপনি এই গরম গরম পিঠাটা দেন, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, যা কিনা খেতে মোটেও ভালো লাগবে না। তাই দুধটা বলক উঠিয়ে মোটামুটি 10 মিনিট অপেক্ষা করে তারপরে পিঠাগুলো দেবেন। একদিক থেকে পিঠা তৈরি করবেন আর অন্য দিক থেকে সুন্দর করে দুধের মধ্যে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন পিঠার নিচটা কত সুন্দর করে জালি জালি হয়েছে। মাশাল্লাহ পিঠাগুলো খুব সুন্দর সফট হয়েছে। এই পিঠাগুলো দুধে ভেজালে কিন্তু একদম রস ঢুকে টইটম্বুর হয়ে যাবে। আমার সবগুলো পিঠা দুধে ভেজানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা পরে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। কিছু পিঠা আমি ভর্তা দিয়ে খাবো বলে রেখে দিয়েছি। দেখেন পিঠাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। নিচের দিকটা একটু ক্রিস্পি আর উপরটা সফট এবং ফুলকো ফুলকো। এরকম পিঠাই কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি, তাই না? আমার সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে আর সমস্ত টিপসগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনারা এরকম সুন্দর ফুলকো তুলতুলে চিতই পিঠা তৈরি করতে পারবেন। ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা সার্ভ করে নিচ্ছি। দেখেই হয়তো বা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই দুধ চিতই পিঠা। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন আরও একটা রেসিপি নিয়ে হয়তো বা আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।